Assalamualaikum. Welcome back to Spicy Tube Bangladesh. आज के निये शेछी भीषण सहज एक रेसिपी, चिकेन राइसेर रेसिपी। घरे थाका अल्प किछु उपकरण दिए किभाबे झटपट राइसटी रान्ना करे फेलते पारबेन सेटा सम्पूर्ण शेयर करछी आपनादेर साथे। आशा करी आपनादेर भालो लागबे। प्रथमे एकटा हाड़ीते आमी 4 टेबिल चामच रान्नार तेल दिए दिच्छी। এবার সেখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা সবুজ এলাচ, 1 চা চামচ আস্ত জিরা, একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটু ভুনে নিচ্ছি, সাথে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভুনে নিচ্ছি। এবার এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 কেজি মুরগির মাংস এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি। আমি ব্রয়লার মুরগি নিয়েছি, যার কারণে আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। এটা অল্প অল্প করে ভুনে ভুনে এটার থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই মুরগিটা রান্না হবে। 1 টেবিল চামচ কিশমিস এখানে এখন আমি দিয়ে দিচ্ছি এবং 5-6টি কাঁচা মরিচ। এটা এবার ঢেকে 10 মিনিট রান্না করছি। 10 মিনিট পরে দেখা যাবে এখানে চিকেন থেকে পানি বেরিয়ে এটা রান্না হতে শুরু করেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিচ্ছি। দশ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি চিকেনটার কেমন অবস্থা। দেখুন এটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমরা যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমি আজকে বাসমতি চাল দিয়ে রান্না করছি এবং 4 কাপ বাসমতি চালকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে এখন দিয়ে দিচ্ছি। আপনারা যদি পোলাও চাল দিয়ে রান্না করতে চান তাহলে সেক্ষেত্রে ভিজিয়ে রাখার দরকার নেই, ধুয়ে পানি ঝরিয়ে অ্যাড করতে পারবেন। এবং এই চালটা ভুনে নেওয়ার কোনো দরকার নাই। আমি 4 কাপ পানির জন্য 6 কাপ গরম পানি ব্যবহার করছি। যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য আমার ডবল পানি মানে 8 কাপ পানির দরকার নেই, কারণ চালগুলো অলরেডি অনেক সফট হয়ে গেছে এবং খুব বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করব। পনেরো মিনিট পরে দেখুন এটা কিন্তু চালটা ফুটে গেছে, কিন্তু একটু ভেজা ভেজা ভাব আছে, সেজন্য আমি এটা দমে রেখে দিচ্ছি আরও 10 মিনিট। এবার একটা ইম্পর্ট্যান্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি। এই কাপটা মেপে আমি চাল নিয়েছিলাম 4 কাপ, এটা মেজারমেন্টের কাপ। আপনারা যেই কাপের বাসমতি চাল নেবেন, যদি সেটা পারবয়েল হয়ে থাকে তাহলে ডবল পানি না দিয়ে তার থেকে কিছুটা কম দেওয়ার চেষ্টা করবেন, না হলে চালটা গলে যেতে পারে। কিন্তু আপনারা যদি কালিজিরা চাল নিয়ে থাকেন, পোলাও চাল, তাহলে সেক্ষেত্রে চালের ডবল পানিটা ইউজ করতে পারবেন এবং পানি অবশ্যই গরম পানি ইউজ করবেন। এবার 10 মিনিট দমে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কতখানি ঝরঝরে হয়েছে আমার এই চিকেন রাইসটি। আশা করি এই সহজ রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি এরকম অনেক সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসব। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।